বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের পাহাড় থেকে সমতল সর্বত্রই বিজেপির জয়গান হচ্ছে। এবার মথার চ্যালেঞ্জকে রীতিমতো ধূলিসাৎ করে দিয়ে কল্যাণপুরের প্রত্যন্ত একরাই বাজারে বিজেপির সারা জাগরণ সমাবেশ করার পাশাপাশি দ্বিতীয় বিজেপি সরকার গঠনে ডাক দিয়েছেন পিনাকি দাস চৌধুরী। এদিনের জনসমাবেশে কল্যাণপুর প্রমোদনগরের বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী বলেন, বিজেপি সরকারের আমলে জনজাতিদের উন্নয়নের জন্য সর্বতোভাবে কাজ করা হয়েছে। জনজাতিদের প্রকৃত উন্নয়ন একমাত্র বিজেপির দ্বারাই সম্ভব বলে একরাই বাজারের সভায় দাবি করেন পিনাকি দাস চৌধুরী। এদিন এই সভা থেকেই মথা সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে তীব্র কটাক্ষ করেন তিনি। কেন আজকে যদি আমি বলি সেই এডিসি এলাকায় কি অবস্থা আছে, অতিরিক্ত কাল 25 বছর কমিউনিস্ট পার্টি শাসন করেছে, প্রত্যেকটি এলাকাতে জলের পর্যন্ত ব্যবস্থা করতে পারেনি, প্রত্যেকটি মানুষের ঘরের ব্যবস্থাও করতে পারেনি, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন কাজ শুরু করলাম, প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করলাম এবং পাহাড়কে সবচেয়ে বেশি গুরুত্ব, সেখানটায় যখন শুরু হয়েছে কাজ সারা ত্রিপুরা রাজ্যে এবং বিশেষ করে এডিসি এলাকার যে প্রথম কাজ আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, উনি মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এডিসি পিসি গুলাতে 15 ফাইন্যান্স কমিশন লাগু ছিল না কোনোদিন এই বিগত দিনের সরকারের যারা দায়িত্ব ছিল। কমিউনিস্ট সরকার শাসন করেছে কিন্তু এডিসি এলাকাটি প্রায় করেছে, কংগ্রেস শাসন করেছে এডিসি এলাকাটি প্রায় করেছে, কারণ যেগুলি গ্রাম পঞ্চায়েত সেখানে 15 ফাইন্যান্স কমিশন সেখানে লাগু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে না বিসি গুলাতেও 15 ফাইন্যান্স কমিশন দিতে হবে, বিএসসিকেও 15 ফাইন্যান্স কমিশন দিতে হবে, সেই অর্থ আজকে আমাদের। পিনাকি দাস চৌধুরীকে জয়ী করার আহ্বান রেখে এদিনের জনজমায়েতে অন্যান্যদের মাঝে আলোচনা করেন ইন্দ্রাণী দেববর্মা, সোমেন গোপ সহ অনেকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।